নতুন আরও একটি এপিসোডে আপনাদেরকে শুভেচ্ছা। যারা প্রবাসে আছেন ও দেশের বাইরে ঘুরতে যাওয়ার কথা ভাবছেন তাদের জন্য সুখবর, বিদেশে ভ্রমণ বা আগমনের ক্ষেত্রে ঘোষণা ছাড়াই $10,000 বা তার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা গ্রহণ করা যাবে। অর্থাৎ আমরা যদি $10,000কে বাংলা টাকায় কনভার্ট করি সেই ক্ষেত্রে ৮৪০,০০০ টাকার কিছু কম বেশি হতে পারে। এই ৮৪০,০০০ টাকার মুদ্রা আপনি যেই কোনো সময় যে কোনো দেশে যাওয়া এবং আসার সময় নিয়ে আসতে পারবেন। সো এখন আপনারা চাইলেই খুব সহজে $10,000 পর্যন্ত যে কোনো দেশের মুদ্রা বহন করতে পারবেন। আগে যা ছিল $5,000, এখন তা $10,000 করে বাংলাদেশ ব্যাংক এক নতুন প্রজ্ঞাপন জারি করে। এতদিন ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ $5,000 গ্রহণের সুযোগ ছিল, যা বছরে সর্বোচ্চ $12,000 পর্যন্ত গ্রহণের সুযোগ রয়েছে। নতুন প্রজ্ঞাপনে একবারে $10,000 গ্রহণের সুযোগ থাকলে বছরে $12,000-এর বেশি হবে না। ফলে নতুন নিয়মে কোনো বাংলাদেশি বিদেশ যাওয়ার সময় কোনো ঘোষণা ছাড়ার অনধিক $10,000 সঙ্গে রাখতে পারবেন এবং বিদেশ থেকে আসার সময় একই পরিমাণ ডলার ঘোষণা ছাড়াই বহন করতে পারবেন। তবে শুল্ক কর্তৃপক্ষের কাছে FMJ ফর্মে ঘোষণা দিয়ে যে কোনো পরিমাণ বৈদেশিক মুদ্রা বাংলাদেশে আনার সুযোগ রয়েছে। বাংলাদেশের প্রবাসী এবং বাংলাদেশ থেকে যারা বিদেশে ঘুরতে যান তাদের জন্য এই প্রজ্ঞাপনটি হবে নতুন একটি যুগান্তকারী অধ্যায়। অর্থাৎ এই অধ্যায়ের মাধ্যমে আপনারা খুব সহজেই ৮৪০,০০০ টাকার কম বেশি টাকা সাথে করে বিদেশ থেকে নিয়ে আসতে পারবেন এবং ঘুরতে যাওয়ার সময়ও আপনারা নিয়ে যেতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, যদি আজকের ইনফরমেশনটি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করুন এবং আপনার বন্ধু ও বান্ধবীদের মাঝে শেয়ার করুন, যাতে তারাও ইনফরমেশনটি জানতে পারে। সো মোর ট্রাই, মোর সলিউশন, গুড লাইফ।